Hello everyone, this is Paulas Kumar Das. Welcome back to my YouTube channel PKD Vlogs. এক দু বছর আগেও আমি এই ব্লগিং ব্যাপারটা জানতাম না, তো তখন আমি দুটো জায়গায় বেড়াতে গিয়েছিলাম, একটা হচ্ছে আন্দামান আর একটা হচ্ছে কাশ্মীর। তো তখন আমি নর্মালি দু একটা জায়গায় ভিডিও তুলেছিলাম, তখন এই ব্লগিং ব্যাপারটা আমি কিছুই জানতাম না, তাই এরকমভাবে কিছু করা হয়নি। আমার বন্ধুদের কিছুজন কদিন ধরেই আমাকে রিকোয়েস্ট করছে যাতে আমি ওই ভিডিওগুলো ইউটিউবে আপলোড করি, তো আমি ভাবলাম যে অ্যাটলিস্ট একটা ভিডিও আপলোড করে দেখা যাক কেমন কী হয়। তো আজকে আমি আন্দামানের ভিডিওগুলো আপলোড করব। তোমাদের কেমন লাগে সেটা তোমরা আমাকে জানাবে, যদি তোমাদের ভালো লাগে তো আমি নেক্সট ভিডিও আরও আপলোড করব। তো আন্দামান আমরা গিয়েছিলাম 2017 সকালবেলা 8:45 আমাদের ফ্লাইট ছিল। চেক ইন করার পর কিছুটা রেস্ট নিয়ে লাঞ্চ করে আমরা বিকালে বেরোই করবাইন্সকোপ বিচে যাই। করবাইন্সকোপ বিচ থেকে আমরা তারপর যাই সেলুরার জেলে। সেলুলার জেলে প্রতিদিন সন্ধেবেলা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, ওটা আমরা দেখি, দেখে আমরা হোটেলে ফিরে আসি। পরের দিন সকালে আমরা ম্যাক ক্রুজে করে পোর্ট প্লেয়ার থেকে হ্যাভলক যাই। ওখানে গিয়ে আমরা রাধানগর বিচে স্নান করি। তো তারপর বিকেলে ওখান থেকে আমরা নীল আইল্যান্ডে চলে যাই। নীল আইল্যান্ডে ওই দিন সন্ধ্যাবেলা আমরা লক্ষ্মণপুর বিচে যাই সানসেট দেখার জন্য। নীল আইল্যান্ডে তারপরের দিন সকালবেলা আমরা যাই ন্যাচারাল ব্রিজে, সেখান থেকে ফিরে এসে আমরা যাই ভরতপুর বিচে, সেখানে গিয়ে আমি স্কুবা ডাইভিং করি। একই অ্যাঙ্গেলে রাখলে বোরিং লাগবে, বোরিং। তারপরই আমাদের জাহাজ এসে গেল পোর্ট ব্লেয়ারে ফেরার জন্য। তো তারপর আমরা ফিরে এলাম পোর্ট ব্লেয়ারে, ওই দিনটা হোটেলে রেস্ট নিয়ে নেক্সট দিন সকালবেলা আমরা বেরোলাম বারাটাং আইল্যান্ডে যাওয়ার জন্য। বারাটাং আইল্যান্ড খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, যা রাস্তাতে পড়ে জারোয়া উপজাতিদের একটা অংশ, যারা রাস্তার দুধারে বসে থাকে। তো জারোয়াদের আমরা দেখলাম, সরি জারোয়াদের কোনো ছবি বা ভিডিও তোলা অ্যালাউড নয়, তাই আমি আপনাদেরকে দেখাতে পারছি না। বারাটাং আইল্যান্ডে পৌঁছে আমরা প্রথমে ফেরি করে গেলাম লাইমস্টোন কেভে।
লাইমস্টোন কেভ থেকে ফিরে এসে আমরা লাঞ্চ করে গেলাম মাড ভলক্যানোতে। মাড ভলক্যানো এশিয়া এবং ওয়ার্ল্ডের খুব কম জায়গাতেই আছে, যার একটা অংশ আছে আমাদের আন্দামানে। নেক্সট দিন সকালে আমরা গেলাম ডিগলিপুর। ডিগলিপুর থেকে আমরা স্পিড বোটে করে এরিয়াল বে হয়ে গেলাম রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড। রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড হলো দুটো জোড়া দ্বীপ, যে দুটো একটি সরু বালির রাস্তা দিয়ে জুড়ে আছে, যে রাস্তাটা জোয়ারের সময় ডুবে যায় আবার ভাটার সময় উঠে আসে। দিস ওয়ান ইজ স্মিথ অ্যান্ড দিস ওয়ান ইজ রস। দিস ইজ দ্য কানেক্টিং পাথ বিটুইন টু আইল্যান্ডস। ইতিমধ্যে আন্দামান সাগরে প্রচণ্ড পরিমাণে ঝড় এবং বৃষ্টি হওয়ার কারণে প্রচুর প্রবলেম আমাদেরকে ফেস করতে হয়েছিল। পোর্ট ব্লেয়ারে ফিরে এসে আমরা নেক্সট দিন যাই রস আইল্যান্ডে। রস আইল্যান্ড খুবই ইম্পর্ট্যান্ট একটি জায়গা, যেখানে নেতাজি সর্বপ্রথম ভারতের পতাকা উত্তোলন করেছিলেন। রস আইল্যান্ড যাওয়ার আগে আমরা অ্যাকোয়ারিয়ামে ঢুকেছিলাম, আপনারা ভিডিওগুলো দেখুন। অ্যাকোয়ারিয়াম ছাড়াও আমরা অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়াম এবং সামুদ্রিকা মেরিন মিউজিয়ামেও গিয়েছিলাম। এছাড়াও আমরা পোর্ট ব্লেয়ারে চাথাম সমিল সেলুলার জেল ডে ট্যুর, এবং ওয়ান্ডোরে মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্কের আন্ডারে থাকা রেড স্কিন আইল্যান্ডেও গিয়েছিলাম। এবার আসলো বাড়ি ফেরার পালা। 21 সেপ্টেম্বর সকালে আমাদের ফ্লাইট ছিল পোর্ট ব্লেয়ার টু কলকাতা। আমরা কলকাতা এসে পৌঁছই দুপুরবেলা একটার সময়। তো এই ছিল আমাদের জার্নি। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। আর তোমরা এটা বলো যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, সেটা তোমরা আমাকে কমেন্টে জানাও। আর যদি তোমরা আরও এরকম ভিডিও দেখতে চাও, সেটাও আমাদেরকে কমেন্টে জানাও।